আপনার বাড়ি থেকে এই অশান্তি সম্পূর্ণ নির্মূল করবার কিছু সুযোগ, সেটা কিন্তু কুম্ভ প্রাপ্ত হতে চলেছেন। যাদের দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা চলছে, তাদের ক্ষেত্রে সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় হঠাৎ উপার্জনের লক্ষ্যে ধনেষ্ঠার না এগোনোই ভালো। প্রেমিক কিংবা প্রেমিকা আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শতভিষা নক্ষত্র, কাজের চাপ এবং সুযোগ দুটোই বাড়তে চলেছে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে, নিজের জায়গা সঠিক রাখতে হবে। কাজের চাপ বাড়লে সেগুলিকে গ্রহণ করে একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ব্যবস্থাপনা আপনার মুক্তির উৎস হয়ে উঠবে। অতর্কিত বা অকস্মাৎ কোনো ঘটনা ঘটতে পারে এবং তার ফলে কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই বরণেই যদি তাদের মিত্র নক্ষত্র হয়ে থাকে, পরম মিত্র কিংবা সম্পদ নক্ষত্র হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে উপচার স্থানগত হয়ে থাকেন, লগ্ন যদি কিছুটা বলবান হয়ে থাকে, তাহলে ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির সঞ্চার প্রচুর 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 অর্থ প্রদানে সক্ষম হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহ সঞ্চার, দেবগুরু বৃহস্পতির বরণী নক্ষত্রে প্রবেশ। প্রত্যেকটি রাশির মানুষের ওপরে দেবগুরু বৃহস্পতির এই বরণী নক্ষত্রে প্রবেশের একটা প্রভাব পড়েছে। মানুষ অনুভব করছেন যে কিছু পরিবর্তনের সংকেত আসছে। 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বরণী নক্ষত্রে থাকবেন এবং প্রতিটি রাশি, প্রতিটি লগ্নের মানুষ তাদের উপরে কিছু শুভ কিছু অশুভ প্রভাব এটা আমরা পড়তে দেখতে পাব। আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো কুম্ভ এবং এই কুম্ভ রাশির উপরে দেবগুরু বৃহস্পতির একটা প্রভাব অবশ্যই পড়বে, কারণ এখানে একটা অদ্ভুত নিয়ন্ত্রণ কাজ করছে। কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন শনিদেব। কুম্ভ রাশিস্থ শনিদেবের তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু পড়ছে সরাসরি দেবগুরু বৃহস্পতির উপর এবং বরণী নক্ষত্রে এই যে বৃহস্পতির সঞ্চার ঘটল, সেই বরণীর অধিপতি শুক্র, সে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য একক রাজ্যকারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি, তিনি বৃহৎ, তিনি পতি, তিনি প্রাণ সৃষ্টির কর্তা এবং তারই মাধ্যমে সংগঠিত হয় হেরিডিটি কিংবা বংশধারা। সুতরাং দেবগুরু বৃহস্পতির এই তৃতীয় ভাবে অবস্থান, তার দৃষ্টি সপ্তমের উপরে, তার দৃষ্টি নবমে, তার দৃষ্টি একাদশে, এই দৃষ্টিগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু বৃহস্পতি বরণী নক্ষত্রে, যে বরণী নক্ষত্রের অধিপতি দেবতা ধর্মরাজ যমরাজ, যার চিহ্ন যোনি, এই যে কম্বিনেশন, এই বরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি তার সপ্তমের উপর দৃষ্টি, তার নবম এবং একাদশের উপর দৃষ্টি, এগুলি কিন্তু অনেক সংকেত বহন করে, অনেক ইভেন্টকে নির্দেশ করে যেগুলি আপনার জীবনে ঘটতে চলেছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা প্রথম যে বিষয়টি দেখতে পাবেন, প্রচুর কানেকশন তৈরি হচ্ছে। বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে আপনার যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার কারণে আপনার ব্যবসা, আপনার কাজের জায়গা, সেখানে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্র, কাজের জায়গায় হিউজ কিছু ডিস্টারবেন্স, সেটা মিনিমাইজ হওয়ার একটা সংযোগ এটা সৃষ্টি হতে পারে এই দেবগুরু বৃহস্পতির বরণী নক্ষত্রে সঞ্চারের কারণে। তৃতীয়ত যে বিষয়টি ঘটতে পারে সেটি হলো গৃহের পরিবর্তন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা বাড়ি চেঞ্জ করবার একটা সুযোগ তাদের জীবনে আসতে পারে। যে সমস্ত মানুষরা বাড়ি ভাড়া দিয়েছেন, তারা ভাবছেন যে এই বাড়ি ভাড়া বা ভাড়াটাকে উঠিয়ে দিতে হবে। কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো কারণে ভাড়াটার সঙ্গে আপনার মতের মিল হচ্ছে না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনার বাড়ি থেকে এই অশান্তি সম্পূর্ণ নির্মূল করবার কিছু সুযোগ, সেটা কিন্তু কুম্ভ প্রাপ্ত হতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, মধ্যস্তরীয় শিক্ষার ক্ষেত্রে কিংবা শিক্ষার যে কোনো পর্যায়ে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ফলে যে সমস্ত মানুষরা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিংবা যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এই সময়ে দেবে, কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের কিন্তু রেজাল্ট অনেকটাই ভালো হবে।
এক্সপেকটেশনের বাইরে গিয়ে তাদের রেজাল্ট হতে দেখতে পাওয়া যাবে। ভাগ্য তাদেরকে সাপোর্ট করবে এবং যে কোশ্চেনগুলি পড়ে গিয়েছিল সেইগুলির মধ্যেই কমন আসার একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু বেশি বেশি করে দেখতে পাওয়া যাবে। পুরোনো কিছু বন্ধুত্ব ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি ভীষণভাবে বাড়বে। যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে নিজেকে প্রকাশিত করতে চান, যারা এই মাধ্যমগুলিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। তাদের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের বেশ কিছু জাতক জাতিকা তারা নতুন করে প্রেমে পড়তে চলেছেন। এই ক্ষেত্রে এটাও বলা যেতে পারে যে আপনার পুরনো প্রেম সেটা কিন্তু আবার নতুন করে আপনার জীবনে ফিরে আসতে পারে। বিচ্ছেদ হয়ে গিয়েছিল, সেটা আবার নতুনভাবে ফিরে আসার সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। শেয়ার মার্কেটে কুম্ভ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এই সময়, এবং খেয়াল রাখতে হবে বরুণী নক্ষত্রের অধিপতি দেবতা যমরাজ, তিনি কিন্তু যে কোনো বিষয়ের এন্ড, অন্ত নির্দেশ করেন। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান হতে হবে, এবং যদি আপনার কাজ, আপনার পেশা, আপনার উপার্জনের বন্দোবস্ত সেখানে ফাটকা, ইনস্ট্যান্টেনিয়াস, সাডেন এই ব্যাপারগুলি থাকে, সেই ক্ষেত্রে আপনার বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। নাম, যশ, প্রতিপত্তি অবশ্যই ক্ষুণ্ণ হতে পারে। রাজনৈতিক অ্যাক্টিভিটি কিছুটা ডিস্টার্বড হতে পারে। ঐশ্বরিক চিন্তাভাবনার প্রতি আগ্রহ বাড়বে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে উন্নতি করতে পারবেন। যে সমস্ত মানুষদের জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ রয়েছে, সরাসরি জ্যোতিষ শিক্ষায় ইমিডিয়েট ভর্তি হয়ে যান, কারণ বরুণী নক্ষত্র নির্দেশ করে গুপ্ত, বৃহস্পতি নির্দেশ করে বিদ্যা। তাই গুপ্ত বিদ্যা যদি আপনি আহরণ করতে চান এই সময়, উচ্চবিদ্যা হিসেবে গুপ্ত বিদ্যা, জ্যোতিষতন্ত্র এগুলিকে গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে সরাসরি আপনার এই সময় থেকেই শুরু করতে হবে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আপনাকে স্বাগত জানায়। যোগাযোগ করবার জন্য সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন এবং ভর্তি হয়ে যান জ্যোতিষ শিক্ষার কোর্সে। যাই হোক না কেন, বিবাহিত জীবনে ফিরে আসবে শান্তি এবং স্বস্তি। স্বামী স্ত্রী এদের পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে। জাস্ট গতকাল একটি কুণ্ডলী আমরা দেখলাম যে স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন হয়েছে, অর্থাৎ তারা আলাদা হয়ে থাকছেন। হঠাৎ করেই দেখা গিয়েছে যে দুজনের মধ্যেই একটা ইচ্ছে, একটা আর্জ তৈরি হয়েছে যে আবার কি একসাথে থাকা যায় না। তো এবার আমরা এই ব্যাপারটাকে একটু বুস্ট করবার চেষ্টা করলাম, তাদেরকে গাইড করলাম যে অবশ্যই আপনারা একসাথে থাকুন এবং কম্প্রোমাইজ করুন, নিজেকে কিছুটা নিচু করুন। দেখবেন অটোমেটিক্যালি আপনি উঁচুতে উঠে গিয়েছেন। আপনি অপর দিকের লোকটাকে সম্মান করুন, দেখবেন আপনার সম্মান অটোমেটিক্যালি বেড়ে গিয়েছে। আমরা প্রথমে ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, তিনি এসেছিলেন কথাবার্তা বলতে। তারপর তার ওয়াইফের সঙ্গে ফোনে কথা বললাম এবং দুজনেই কনভিনসড তারা আগামী দিনে একত্রে থাকবেন এবং এসে আমাদের সঙ্গে সামনাসামনি কথা বলবেন, এরকম কথাবার্তা হলো। তো এইরকম ঘটনা কিন্তু আপনাদের জীবনেও ঘটতে পারে, যেখানে দাম্পত্য প্রেম অনেকটাই শুষ্ক দারুক্ষতায় পরিণত হয়েছে, সেখানে সেই প্রেম আবার জেগে উঠতে পারে। স্বামী স্ত্রী আবার নতুন করে সংসার বাঁধার একটা স্বপ্ন একত্রে অবশ্যই দেখতে পারেন। তারপরে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এবং এই ক্ষেত্রে যাদের দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা চলছে তাদের ক্ষেত্রে সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। বহু মানুষ রয়েছেন যাদের প্রথম সন্তান মিসক্যারেজ হয়েছে কিংবা কোনো কারণে অ্যাবর্ট করতে বাধ্য হয়েছেন, এবারের সন্তানটাকে খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করতে চান, সেই সমস্ত মানুষদের জন্য এটাই কিন্তু সন্তান গ্রহণের আদর্শ সময়। কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির বিলাসিতা দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সাহচর্য আপনাকে ডিস্টারবেন্সের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে চাপ আসতে পারে। তবে ওভারঅল যদি আমরা দেখি, বৃহস্পতির তৃতীয় ভাবে অবস্থান আপনার যোগাযোগ, আপনার অর্থনৈতিক উন্নতি, ভাগ্যের সাপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে জগতের সঙ্গে আপনার যে ইন্টারাকশন, এই সমস্ত বিষয়গুলিকে ডেভেলপ করানোর চেষ্টা করবে এবং আলটিমেটলি একটা গ্রোথ আপনি কিন্তু খুব সহজভাবেই দেখতে পাবেন। তাই দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন থাকছে না, জীবনে উন্নতির দিকে অগ্রসর হতে হবে। ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা, অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল, তার সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন, সাবধানতা অবলম্বন করুন। রাইডাররা যারা বিপজ্জনক কাজকর্ম করেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। এই সময় হঠাৎ উপার্জনের লক্ষ্যে ধনিষ্ঠার না এগোনোই ভালো। ব্যবসা বাণিজ্যে উন্নতি আসবে, রয়েছে সন্তান প্রাপ্তির যোগ, প্রেমিক কিংবা প্রেমিকা আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, লেখালেখি কিংবা ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য দেখতে পাওয়া যাবে,
ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। মানবিকতার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে, পেশাগত ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়াতে হবে, যে কোনো কাজের আগে পরিকল্পনা করতে হবে এবং সেই কর্মের যে আউটকাম পজিটিভ বা নেগেটিভ, কি উন্নতি হতে পারে কি ক্ষতি হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং তারপরেই কর্মটি সম্পাদনের চেষ্টা করতে হবে। শতভিসা নক্ষত্র কাজের চাপ এবং সুযোগ দুটোই বাড়তে চলেছে, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে আপনার মোবাইল হ্যান্ডসেট, ক্যামেরা, এগুলি নষ্ট হতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বাড়তে পারে, সামাজিক অবক্ষয়ের শিকার আপনি কিন্তু অবশ্যই হতে পারেন। কোনো সরকারি সিস্টেম, কোনো নীতি, তার কারণে আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে। নিজের জায়গা সঠিক রাখতে হবে, কাজের চাপ বাড়লে সেগুলিকে গ্রহণ করে একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ব্যবস্থাপনা আপনার মুক্তির উৎস হয়ে উঠবে, অর্থাৎ যে সমস্যা বা যে প্রবলেমে আপনি রয়েছেন সেখান থেকে সঠিক ব্যবস্থাপনা আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। যে কোনো অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা আপনাকে করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন, রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা ইত্যাদি ক্ষেত্রে সাফল্য অনেকটাই বেশি। বিদেশ যাত্রার যোগাযোগ পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রেও বাড়তে চলেছে এবং তারই সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে, রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে আপনার সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অতর্কিত বা অকস্মাৎ কোনো ঘটনা ঘটতে পারে এবং তার ফলে কিছুটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সমস্ত অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। ফাটকা টাকা পয়সা উপার্জন বাধাপ্রাপ্ত হতে পারে, অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। খাদ্যের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের হাতে টাকা পয়সা আসবে, রক্ষণাবেক্ষণ সংরক্ষণের চিন্তা অবশ্যই করতে হবে। তারই সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা প্রমাণ করবে যে আপনি নির্দোষ। আপনার উপরে আরোপিত কোনো দোষারোপ, কোনো বদনাম থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। কণ্ঠনালীর পীড়া, কোনো রকম ইনফেকশন, ত্বকের সমস্যা ভুগতে পারেন পূর্ব ভাদ্রপদ, একটু সাবধান হতে হবে এবং কোনো রকম বিপজ্জনক কাজকর্ম করা যাবে না এই সময়। চলে আসবো আমরা জ্যোতিষের কয়েকটি গুরু তত্ত্বের আলোচনার ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির স্থিত নক্ষত্র অর্থাৎ ধরণী, এই নক্ষত্র যদি আপনার নবতারা চক্রে বিপদ, বদ কিংবা প্রত্যরী নক্ষত্রে থাকে, বিপদে পড়তে চলেছেন আপনি। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেই ক্ষেত্রে কিন্তু বাড়বে। বিশেষ করে যারা বিপজ্জনক কাজকর্ম করেন, যারা শারীরিক পরিশ্রমের সঙ্গে সংযুক্ত, সেই সমস্ত মানুষদের সাবধানতার মাত্রা কিন্তু বাড়াতে হবে। কম্পিটিশন বাড়বে তাদের ক্ষেত্রে স্ট্রাগল রেট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু এই বরণী যদি তাদের মিত্র নক্ষত্র হয়ে থাকে, পরম মিত্র কিংবা সম্পদ নক্ষত্র হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে উপচয় স্থানগত হয়ে থাকেন, লগ্ন যদি কিছুটা বলবান হয়ে থাকে, তাহলে বরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির সঞ্চার প্রচুর 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 অর্থ প্রদানে সক্ষম হবে। নাম, যশ, সম্মান, খ্যাতি সমস্ত দিক থেকে আপনাকে একটা লেভেল, আপনাকে একটা ক্ষেত্রে উত্থিত করবে। মানসিক স্থিতি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে কার্মিক স্থিতি সেটা বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু অত্যন্ত বেশি। নিজের একটা জায়গা তৈরি করতে আপনি খুব সহজভাবেই সক্ষম হবেন। চলে আসা যাক সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায়। এই সময় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বরণী নক্ষত্রে রয়েছেন। নিজের মন চাইছে না এমন কোনো কাজ করা যাবে না। যে কোনো কাজের মধ্যে বজায় রাখতে হবে সততা এবং তারই সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট দেবতা, নিজের গুরু, তাদের যত্ন রাখার চেষ্টা করতে হবে। বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্য, তাকে কিছু উপহার প্রদানের চেষ্টা অবশ্যই করা যেতে পারে। গৃহমন্দিরে কিংবা বাড়ির আশেপাশের কোনো মন্দিরে হলুদ বস্ত্র দান আপনার জন্য অবশ্যই শুভ। গবাদি পশু অর্থাৎ যে সমস্ত পশুর থেকে আমরা দুগ্ধ প্রাপ্ত হয়ে থাকি, গরু, ছাগল, এই ধরনের পশুর যত্ন করা আপনার জন্য শুভ এবং সেই ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে।
যাই হোক, চলে এসেছি আমরা আলোচনার শেষ পর্যায়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। মা আদিশক্তির কৃপা বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি, নমস্কার।